সম্মানিত দর্শক আসালামুকুম রহমতুল্লাহ আবার যেই থামনেলটা দেখে আপনারা ক্লিক করেছেন অথবা যে টাইটেলটা দেখে ক্লিক করেছেন তো আপনাদেরকে নিরাশ করব না অবশ্যই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে শুরুতেই একটা বিষয় সতর্ক দি করে দিতে চাই যে যারা দেখা যায় যে এই টাইপের ওষুধগুলো আপনারা নিজে নিজে সেবন করে থাকেন বা দিনের পর দিন খাচ্ছেন তাতে করে কিন্তু আপনাদের দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হতে পারে যেমন এই ওষুধগুলো যেমন উপকারে আসে তেমন কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা ওষুধই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু যেমন উপকার করতেছে পাশাপাশি কিন্তু সেই কেমিক্যালটা আপনাকে ক্ষতিও করতেছে তো সেই জন্য আসলে ক্ষতির পরিমাণটা কতটুকু সেটা জানাটা আসলে প্রয়োজন রয়েছে আমার প্রত্যেকের জীবনে তো এই জন্যই মূলত বলা হয়ে থাকে যে একজন ডাক্তার আপনার সার্বিক বিষয়ে বিবেচনা করে বিশেষ করে রোগের ব্যাপ্তি জেন্ডার বয়স এবং কতদিন যাবত ওষুধপত্র খাচ্ছেন অন্য অন্য কী কী ওষুধ খাচ্ছেন এই সমস্ত কিছু বিবেচনা করে তারপর কিন্তু ডাক্তার কোন সুদগুলো দিয়ে থাকেন তো সেই জন্যই বলা হয়ে থাকে নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে এই ধরনের ওষুধগুলো গ্রহণ করতে হবে বা যে কোনো ওষুধ গ্রহণ করতে হবে তো আমরা দেখি কি যে অতিরিক্ত সময় দেওয়ার জন্য বা আপনার হয়তো বা মধুময় সময়টাকে আরেকটু মধুময় করার জন্য বা আরও একটু সময়টা বেশি নেওয়ার জন্য অনেকেই দেখা যায় এই টাইপের ওষুধগুলো দিনের পর দিন সেবন করতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টিগতভাবে জন্মগতভাবে বা প্রকৃতিগতভাবে যে সক্ষমতা দিয়েছেন সেটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলেই কেবলমাত্র কিন্তু আপনি বেনিফিটেড হবেন এছাড়া কেবলমাত্র এই যে এই ওষুধগুলো খাওয়ার মাধ্যমে যারা বেনিফিটেড হওয়ার চিন্তা ভাবনায় আছেন বা যারা অলরেডি খাচ্ছেন তাদেরকে বলতে চাই যে এক সময় কিন্তু আপনার এই ওষুধের প্রতি আসক্তি চলে আসবে যেমন নাকি দেখা যায় যে আপনি হয়তো বা অনেকে আছেন ধূমপান করেন একসময় কিন্তু ধূমপানটা ছাড়তে পারেন না ধূমপান না করলে দেখা যায় শেষ রজনীতে বা সকালবেলা তাদের বাথরুম হয় না ওয়াশরুমে গেলেও অনেকে ধূমপান করতে হয় এ ধরনের কিন্তু আমরা প্রবলেম দেখি তো মোট কথা হচ্ছে কি যে এমনিতে কি তার ধুম মানে ওয়াশরুমে গেলে কি তার বাথরুম হতো না আসলে হতো কিন্তু তার মেন্টালি বিষয়টা এভাবে সে সেট করে নিছে যে তার ধূমপান না করলে তার ওয়াশরুমে গেলে তার ওয়াশরুমটা ক্লিয়ার হবে না প্যাটটা ক্লিয়ার হবে না ঠিক এরকমই কিন্তু আমাদের এই বিষয়গুলো মূলত এটা যেহেতু মস্তিষ্ক মস্তিষ্ক থেকে সিগন্যালটা আসে সেক্ষেত্রে অনেকে ভেবে থাকেন যে আমি তো ওষুধ খেয়েছি আজকে তো আমি ফাটাইয়ে ফেলব বিষয়টা কিন্তু অনেকটাই এরকম তো যাদের প্রবলেম নেই তাদেরকে বলবো যে এই দৌড় ওষুধ খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন আর যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে আপনারা ডাক্তারকে সব কিছু খোলাখুলিভাবে বলবেন তারপর ডাক্তার যদি আপনাকে নির্দেশনা দেয় তখন এই ওষুধগুলো খাবেন তো আমরা আমাদের এই পেস্টিতে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেওয়া থেকে আপনারা দেখা যায় ম্যাক্সিমাম ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করেন যে ভালো একটা ওষুধের নাম বলেন যে ওষুধটায় এ মানে এই টাইপের ওষুধগুলো তো সেক্ষেত্রে বলতে চাই যে ইন্টিমেট ট্যাবলেটটি কিন্তু স্কোয়ার ফার্মাসিটিকালসের এবং টাড়ালাফিল গ্রুপের ওষুধ যা পার ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো এই ট্যাবলেটটা অন্য অন্য ট্যাবলেটের তুলনায় কিন্তু অনেকটাই সুসহনীয় মানে ক্ষতির সংখ্যা একটু কম এবং একটা ট্যাবলেটে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু আপনার কার্যকারিতা থাকে মানে এক ট্যাবলেট খেলে মোটামুটিভাবে তিন দিন পর্যন্ত কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বিষয়টা একটু শক্ত থাকবে এবং কার্যকরিতা থাকবে তো যারা একেবারে দুর্বল বা দেখা যায় যে অনাগ্রহ বা ওই সময়টায় গিয়ে সময়টা একটু কম পান তো তাদের ক্ষেত্রে বলবো যে ডাক্তারের পরামর্শক্রমে এই ওষুধগুলো খাবেন কোনো নিজে নিজে এই ওষুধগুলো গ্রহণ করবেন না তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য দর্জন্যপান জেনে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি